বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমার এই দাদা ভাইয়ের ভিডিওটিকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, একটা লাইক করো আর কমেন্ট করে জানাও এর পার্ট টু চাইছো কিনা। বন্ধুরা, এখানে যে প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করবো সেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, আর তোমরা জানো বিগত বছরে প্রশ্নগুলোকে রিপিট করা হয়। আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এই কোশ্চেনটি এসেছিল WBP মেন এক্সাম 2018 সালে। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে এটির অপশান বি 78.09%, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ। পরবর্তী কোশ্চেনটি দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রাইটস জারি করার ক্ষমতা দিয়েছে? এই কোশ্চেনটি আবগারি প্রিলি পরীক্ষায় 2019 সালে এসেছে। ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রাইটস জারি করার ক্ষমতা দিয়েছে? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে অপশান সি 226 নং ধারায় এটি রয়েছে। পরবর্তী কোশ্চেনটি দেখো, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম কি ছিল? বন্ধুরা, এই কোশ্চেনটা WBP প্রিলি পরীক্ষায় এসেছিলো। কারেক্ট অ্যান্সার হবে অপশান এ ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীন নাম ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, এই কোশ্চেনটা আবগারি পুলিশ পরীক্ষায় এসেছিলো, এর কারেক্ট অ্যান্সার হবে প্যারিস। অপশান ডি কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। খেয়াল রাখবে, প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, প্যারিসে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, হুমায়ুন নামা কে রচনা করেছেন? হুমায়ুন নামা কে রচনা করেছেন? এই কোশ্চেনটি সেটা করেন বন্ধুরা WBP মেইন মহিলা পরীক্ষায় ক্ষেত্রে এসেছিলো, অর্থাৎ WBP মহিলা কনস্টেবল পরীক্ষায় এসেছিলো এটি 2018 সালে। তো দেখো, এটা কারেক্ট অ্যান্সার হবে গুলবদন বেগম। হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? গুলবদন বেগম। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, এই কোশ্চেনটা TC এক্সামে এসেছিলো। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার অপশান বি নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিল? দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিল? এই কোশ্চেনটা বন্ধুরা WBP মেন এক্সাম 2016 সালে এসেছিলো। কারেক্ট অ্যান্সার হবে জিমনাস্টিক। অপশান বি কারেক্ট অ্যান্সার, জিমনাস্টিক। দীপা কর্মকার এই খেলার সঙ্গে জড়িত ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, PDF এর ফুল ফর্ম কী? PDF এর ফুল ফর্ম কী? বন্ধুরা, এটা WBP মেন এক্সাম 2016 সালে এসেছিলো। কারেক্ট অ্যান্সার অপশান এ পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি? বন্ধুরা, এই কোশ্চেনটা PSC 2018 সালে এসেছিলো। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে টাংস্টেন। টাংস্টেন হয়ে যাবে এই কোশ্চেনটির কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা দেখো, এটা এসেছিলো PSC 2018 সালে। তো বন্ধুরা, এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান সি নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ বলুক, তার সদর দপ্তর কোথায় অবস্থিত হবে? নিউ ইয়র্ক হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্বের কঠিনতম পদার্থ কোনটি? বিশ্বের কঠিনতম পদার্থ কোনটি? বন্ধুরা দেখো, এটা TC এক্সামে এসেছিলো। তো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি হীরক। বিশ্বের কঠিনতম পদার্থ কি? হীরক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? এক্স রশ্মির আবিষ্কর্তা কে? বন্ধুরা, এই কোশ্চেনটি CC এক্সামে এসেছিলো। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে অপশান এ রনজেন। এক্স রশ্মির আবিষ্কর্তা কে? রনজেন। পরবর্তী কোশ্চেন দেখো, প্যান এর সম্পূর্ণ রূপ কি? প্যান এর সম্পূর্ণ রূপ কি? তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অপশান এ কারেক্ট অ্যান্সার। আর বন্ধুরা, এই কোশ্চেনটি SSC-র একটি পরীক্ষায় এসেছিলো। এছাড়াও আগের বছরের রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষাও এই কোশ্চেনটি এসেছে। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এই বন্ধুরা, এই কোশ্চেনটি এসেছিলো মহিলা কনস্টেবল মেন এক্সাম এসেছিলো 2018 সালে। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে ডন্ডি দুর্গ। অপশান সি কারেক্ট অ্যান্সার, বানানটির ভুল আছে, ঠিক করে নেবে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে ডন্ডি দুর্গ। পরবর্তী কোশ্চেনটি দেখো, সরকারি উপাধি কে গ্রহণ করেছিল? তো বন্ধুরা, এই কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই এর জন্য পাশে লেখা লাগে না যে কোন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিলো। তো বন্ধুরা, এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, মানবাধিকার দিবস কবে পালন করা হয়?
মানবাধিকার দিবস কয় পালন করা হয়। বন্ধুরা, এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসছে, আর লাস্ট বছর SSC যে আট বাহিনীর পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটাতেও এই প্রশ্নটি এসছে। আমি সেখান থেকে এই প্রশ্নটা নিয়েছি। অপশান বি কারেক্ট অ্যান্সার, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ইউরিয়ার উৎপত্তিস্থল কোথায়। বন্ধুরা, এই কোশ্চেনটি কলকাতা পুলিশের পরীক্ষায় এসেছিলো 2012 সালে। তো বন্ধুরা, ইউরিয়ার উৎপত্তিস্থল হয়ে যাবে যকৃত। অপশান বি কারেক্ট অ্যান্সার, ইউরিয়ার উৎপত্তিস্থল কোথায়, যকৃত। পরবর্তী কোশ্চেন দেখো, সর্পগন্ধা গাছের কোন উপকার পাওয়া যায়। সর্পগন্ধা গাছে কোন উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে রেসারপিন পাওয়া যায়, আর এটি SSC পরীক্ষায় এসেছিল। পরবর্তী কোশ্চেনটি দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটি। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটি। তো বন্ধুরা, এটা SSC এক্সাম 2014 সালে এসেছিলো। কারেক্ট অ্যান্সার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI, বা RBI সংক্ষেপে বলা হয়ে থাকে। বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে, ভারতের এটাই কেন্দ্রীয় ব্যাঙ্ক। পরবর্তী কোশ্চেনটি দেখো, সংবিধানের আত্মা ও প্রাণ কত নং ধারায় আছে। সংবিধানের আত্মা ও প্রাণ বলা হয় কত নং ধারায়, SSC এক্সামে এসেছিলো। বন্ধুরা, অপশান বি কারেক্ট অ্যান্সার 32 নং ধারা। পরবর্তী কোশ্চেনটি দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। তো বন্ধুরা, কারেক্ট অ্যান্সার হবে, এটা রেলওয়ে এক্সামে এসেছিলো, অপশান বি শুক্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত। তো বন্ধুরা, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যাতে অবস্থিত, অপশান বি কারেক্ট অ্যান্সার। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, কোন বংশ ইলোরা কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল। কোন বংশ ইলোরা কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল। বন্ধুরা, অপশান এ রাষ্ট্রকূট বংশ ইলোরা কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল। আজকের দিনে 24 নম্বর প্রশ্ন দেখো, সাধারণত ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে। সাধারণত ইলেকট্রিক বাল্বের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে, এছাড়াও আর্গন গ্যাসও কিন্তু ইলেকট্রিক বাল্বের মধ্যেও ভরা হয়ে থাকে। আজকে নিয়ে 25 নম্বর প্রশ্ন দেখো, জার্মান সিলভার তৈরি করতে নিম্নলিখিত কোনটি প্রয়োজন। জার্মান সিলভার তৈরি করতে নিম্নলিখিত কোনটি প্রয়োজন। বন্ধুরা, WBP মেন এক্সাম 2018 সালে এই কোশ্চেনটি এসেছিল। তো কারেক্ট অ্যান্সার হবে তামা, দস্তা ও নিকেল প্রয়োজন। বন্ধুরা দেখো, তোমাদের যে থাম্বেলে একটা প্রশ্ন ছিল, আগা খান কাপ কেন আমি এখানে নিইনি, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য নিইনি। ভালো করে বুঝে নাও আর ভালো করে শুনে নাও। দেখো বন্ধুরা, যদি আগা খান কাপ শুধু বলে, শুধু আগা খান কাপ বলে, তাহলে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে হকি। শুধু আগা খান কাপ বললে হকি। এবার যদি বলে আগা খান গোল্ড কাপ যদি বলে, খেয়াল রাখবে আগা খান গোল্ড কাপ যদি বলে, তখন হবে ফুটবল। শুধু আগা খান কাপ বললে অ্যান্সার হবে হকি, আর যদি বলে আগা খান গোল্ড কাপ, তাহলে করবে অ্যান্সার ফুটবল। একটু খেয়াল করে পরীক্ষা হলে করবে। এই নিয়ে প্রশ্নটা নিইনি দ্বিমত বলে তোমাদের কাছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, এরকম ভিডিও পাওয়ার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো। জয় হিন্দ বন্ধুরা, নতুন টিউটোরিয়াল দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।